বাংলাপরক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লড়াইয়ে হার, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সুখের ছায়া রাজনৈতিক মহলে। 1 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, 31 অক্টোবরের মধ্যে ফল প্রকাশ, শিক্ষামন্ত্রী উপাচার্য বৈঠকে সিদ্ধান্ত। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোক, সরকারি ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা মেরে গ্রেফতার উত্তরপ্রদেশের 5 দুষ্কৃতী। আগরতলা পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফিউ রাত 8টায়। প্রেমিকার সঙ্গে দেখা করতে 3 বার কোয়ারান্টাইন ভেঙে পালালেন যুবক, তারপর হলো হাজতবাস। ধর্মের ঊর্ধ্বে মানবতা, অতিমারিতে অসহায় হিন্দু বৃদ্ধার মুখে খাবার তুলে দিচ্ছেন মুসলিমরা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 37,87,939 জনে। সুস্থ হয়ে গড়ে ফিরলেন 28,37,377 জন এবং ইতিমধ্যে মৃত্যু হল 65,434 জনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। লড়াইয়ে হার, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সুখের ছায়া রাজনৈতিক মহলে। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, দূষর হয়েছিল করোনা ভাইরাস, তারপর থেকেই কুমায় চলে গিয়েছিলেন। কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল 84 বছর। সোমবার সন্ধেবেলা দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় তার। ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে খবর দেওয়া মাত্রই শোকাহত গোটা দেশ, নিস্তব্ধ তার গ্রাম বীরভূমের কীর্ণাহার। জাতীয় রাজনীতিতে ফের এক নক্ষত্রপতন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবিধানিক নানা দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছিলেন সেসব পদ থেকে। তবুও অভিভাবকের মতো আশ্রয় হয়েছিলেন দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে। কিন্তু এবার সব ছেড়ে চিরবিদায় নিলেন প্রণব মুখোপাধ্যায়। করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতি খারাপ হচ্ছিল সোমবার থেকেই। রবিবার তিনি নিজের বাড়িতে পড়ে যান, মাথায় আঘাত লাগে, অবশ হতে তাকে বাহাত। সোমবার তাই দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান দ্রুতই অস্ত্রোপচার দরকার। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করতে গিয়ে বোঝা যায় প্রণব মুখোপাধ্যায়ের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। সেই খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন। 84 বছর বয়সে এই জীবাণুর তাবা থেকে নিরাপদে অস্ত্রোপচার করে সুস্থ করে তোলাটা চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়, তারপরই তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। প্রাক্তন রাষ্ট্রপতিকে হাসপাতালে দেখতে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্রুত আরোগ্য কামনায় টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ব্যক্তিগতভাবে প্রণব মুখোপাধ্যায়ের অত্যন্ত স্নেহতন্যা। আশঙ্কা আর উদ্বেগ বাড়ছিল এই জায়গা থেকেই। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ চিকিৎসকরা জানান শারীরিক অবস্থা সংকটজনক প্রাক্তন রাষ্ট্রপতির, উদ্বেগের পারদ চড়তে থাকে। সবশেষে খবর আসে জীবনযুদ্ধে হার মেনেছেন প্রণব মুখোপাধ্যায়, তার প্রাণবায়ু নিভে গিয়েছে। অপরদিকে 1 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, 31 অক্টোবরের মধ্যে ফল প্রকাশ, শিক্ষামন্ত্রী উপাচার্য বৈঠকে সিদ্ধান্ত। পরীক্ষা নিয়ে সরকার ব্যাকফুটে। 1 অক্টোবর থেকে শুরু হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইউজিসি নির্দেশিকা মেনে 1 থেকে 18 অক্টোবর পর্যন্ত চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার। শিক্ষামন্ত্রী উপাচার্য বৈঠকে সিদ্ধান্ত, 31 অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। উপাচার্যদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে চলতে হবে, কীভাবে পরীক্ষা নেবে তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি। সরকার আলাদাভাবে কোনো অ্যাডভাইসরি দেবে না বলেই এদিনের বৈঠকে সিদ্ধান্ত। পরীক্ষা না নিয়েই ফল প্রকাশ করে 3 বিশ্ববিদ্যালয়। কোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরও ফের ওই নির্ধারিত তারিখেই পরীক্ষার আয়োজন করতে হবে। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির কীভাবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টার পরীক্ষা নেবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইসরি দিয়েছিল। সেই অ্যাডভাইসরি মোতাবেক রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ফাইনাল সেমিস্টারের মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করে দিয়েছে। ইউজিসির তরফে শেষবারের জারি করা গাইডলাইনে বলা হয়েছিল
পরীক্ষা তিন ধরনের মাধ্যমের সাহায্যে নিতে পারে যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ। অনলাইন, অফলাইন এবং অনলাইন অফলাইন এই তিনটি মাধ্যমের মধ্যে যে কোনো একটি মাধ্যমের সাহায্যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে হবে। তবে কীভাবে পরীক্ষা তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি। অপরদিকে প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক, সরকারি ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। লড়াই থামল প্রণব মুখোপাধ্যায়ের। সোমবার দিল্লির সেনা হাসপাতালে জীবনযুদ্ধে হেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইট করে তিনি জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে মঙ্গলবার সমস্ত রাজ্য সরকারি অফিসে ছুটি থাকবে। মুখ্যমন্ত্রীর সেই টুইট বার্তার পরই রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাই প্রণববাবুর সম্মানে আজ মঙ্গলবার সমস্ত রাজ্য সরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হবে। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশ শোক পালন করবেন। কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই রাষ্ট্রীয় শোক পালনের বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে লালকেল্লার জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হবে। উল্লেখ্য, মঙ্গলবারই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে। সকাল থেকে তার দিল্লির বাড়িতে শায়িত থাকবে মরদেহ। দুপুর 2টায় দিল্লির এস্টেটে শেষকৃত্য। প্রাক্তন রাষ্ট্রপতির অস্থি বিসর্জন হবে হরিদ্বারে। উল্লেখ্য, দীর্ঘ কুমায় থাকার পর সোমবার জীবনাবসান হয় ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের। এদিন তার পুত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই খবর টুইট করে জানিয়েছেন। অপরদিকে আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা মেরে গ্রেফতার উত্তরপ্রদেশের 5 দুষ্কৃতী। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা, অথচ সেই তহবিলের টাকা ভিন রাজ্যে কেউ পাচ্ছে, কিন্তু কীভাবে? সন্দেহ হয় ব্যাংক ও মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেলকে। খবর দেয় সর্বানন্দ সোনোয়ালের দপ্তর। খোঁজ নিয়ে দেখা যায় খুদ মুখ্যমন্ত্রীর সই জাল করেই টাকাগুলি তোলা হয়েছে। ব্যাংক সই জাল ধরতেই পারেনি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভিজিলেন্স সেলের এসপি রুজি কলিতাকে 15 দিনের মধ্যে কারচুপির রহস্য উদ্ঘাটনের ভার দেন। রুজি বিভিন্ন তদন্তে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। তদন্তে কৃতিত্বের জন্য সদ্য স্বাধীনতা দিবসে স্বরাষ্ট্র মন্ত্রকের পুরস্কারও পেয়েছেন রুজি। তদন্তে নেমে জানা যায় টাকা উঠানো হয়েছে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে। এরপর ডিএসপি অমৃত কলিতা, মৃণাল শর্মা, ইন্সপেক্টর প্রীতম শইকিয়া, অনিল বোরা, নায়ক সঞ্জয় শ্রীবাস্তব ও কনস্টেবল পঙ্কজ মহন্তকে নিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেয় রুজি। সাইবারের দিক ও পিছন থেকে অন্যান্য সাহায্য করতে থাকেন এডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ ও হরমিত সিংহ, এসবির আইজি হিরেননাথ। বাইরের রাজ্যের পুলিশ আসছে জানতেই সতর্ক হয়ে পালাতে পারত অভিযুক্তরা। তাই আটঘাট বেঁধে অভিযুক্তদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেই উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও বস্তি জেলায় অভিযান চালানো হয়। ধরা পড়ে 5 অভিযুক্তই। তাদের নাম মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আসিফ, লালজি, সর্বেশ রাও, রবীন্দ্র কুমার। জেরায় জানা যায় এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সই জাল করেই তারা টাকা হাফিজ করেছে। আত্মবিশ্বাস বাড়ায় এই প্রথম অসমের দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু মাত্র 4 লক্ষ টাকা আত্মসাৎ করার পরেই ধরা পড়ে গেল তারা। এদিকে অন্য সমস্যা দেখা দেয়। করোনা পর্বের নিয়ম মতো বিমানে একজনের বেশি কয়েদিকে নিয়ে যাত্রা করা চলবে না। এদিকে রুজিদের হাতে 5 জন কয়েদি। অসমের মুখ্যমন্ত্রীর তরফে অনুরোধ যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতরে। লখনৌয়ের পুলিশ কমিশনার সুজিত পাণ্ডে ও মুখ্যমন্ত্রীর দফতর যোগাযোগ করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। বিমান সংস্থার সঙ্গে শেষ পর্যন্ত বিশেষ অনুমতি মিলে গতকাল 5 অভিযুক্তকে নিয়ে গুয়াহাটি আসে অসম পুলিশের দলটি। ভুয়ো সই, জাল চেক, বেআইনি লেনদেন ধরতে না পারায় অসম সরকারের কাছে ক্ষমা চেয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দুষ্কৃতীদের তুলে দেওয়া পুরো টাকাই ফের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভিজিলেন্স সেলকে অভিনন্দন জানিয়ে বলেন, দরিদ্রদের জন্য জমা থাকা একটি টাকাও কেউ আত্মসাৎ করতে পারবে না। তিনি এও জানান, এই ঘটনা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও সতর্কবার্তা, তারাও যেন নিয়ম করে ত্রাণ তহবিলের লেনদেনে নজর রাখে। অপরদিকে আগরতলা পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফিউ রাত 8টায়।
করোনার তাণ্ডবে আগরতলা পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। রাত 9টার বদলে 8টা থেকে কারফিউ লাগু হবে, জারি থাকবে ভোর 5টা পর্যন্ত। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব ওই আদেশ জারি করেছেন। 30 সেপ্টেম্বর পর্যন্ত ওই আদেশ কার্যকর থাকবে। প্রসঙ্গত গত কয়েকদিনে পুর নিগম এলাকায় মারাত্মকভাবে করোনার প্রকোপ বেড়েছে, আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, ত্রিপুরা সরকার পুর নিগমের 10টি নতুন করে সমীক্ষা চালিয়েছে, সাথে অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। 14 দিন পুর নিগমের 4, 5, 6, 12, 13, 14, 20, 26, 40 এবং 43 এই 10টি ওয়ার্ডে লাগাতার অ্যান্টিজেন টেস্ট করবে। তাছাড়া আক্রান্তদের মেডিকেল কিট দেওয়া হবে। তাছাড়া করোনার লক্ষণ রয়েছে এমন আক্রান্তদের পালস অক্সিমিটার দিচ্ছে ত্রিপুরা সরকার, তাতে শরীরে অক্সিজেনের মাত্রা রোগী নিজেই মেপে নিতে পারবেন। আজ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক আনলক ফোর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শুধু পুর নিগম এলাকায় অন্যান্য বিধিনিষেধের সাথে রাত্রিকালীন কারফিউর সময়সীমা বাড়িয়েছে। পুর নিগম এলাকার বাইরে সময় অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশ অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফিউ রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত বলবৎ থাকবে। পুর নিগম এলাকার বাইরে রাত্রিকালীন কারফিউ 9টা থেকে লাগু হবে। অপরদিকে ধর্মের ঊর্ধ্বে মানবিকতা, অতিমারিতে অসহায় হিন্দু বৃদ্ধার মুখে খাবার তুলে দিচ্ছেন মুসলিমরা। অসহায় বৃদ্ধা অমলা ঘোষের দিন কাটছে একটি বাড়ির খোলা বারান্দায়, তার খাওয়া দাওয়া যোগাচ্ছেন সুনাই খাতুন, রচুল শেখরা। পূর্ব বর্ধমান জেলার দাইহাট শহরের 14 নম্বর ওয়ার্ডের মুকামপাড়ায় গত 5 মাস ধরে একটি বাড়ির খোলা বারান্দায় আশ্রয় নিয়েছেন 70 চুইচুই অমলা ঘোষ। বার্ধক্যের কারণে আর পরিশ্রম করার ক্ষমতা নেই, তাই দুমুঠো খাবারের অপেক্ষায় বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। তবে ওই বৃদ্ধাকে এখনও অনাহারে থাকতে হয়নি, কারণ মুসলিম সম্প্রদায় অধ্যুষিত মুকামপাড়ার লোকজনই পালা করে অমলাদেবীর খাবার পৌঁছে দিয়ে আসছেন এই কয়েক মাস ধরে। দাইহাট শহরের বেড়া শিবতলাপাড়ায় বাড়ি ছিল অমলা ঘোষের। প্রায় 18 বছর আগে স্বামী মারা যান, নিঃসন্তান মহিলার তিন কুলে কেউ নেই। বাপের বাড়ি দাইহাট শহরেই, কিন্তু বাবা মারা যাওয়ার পরে তার বাপের বাড়ির বিটাও বিক্রি হয়ে যায়। স্বামী মারা যাওয়ার পরে তাই উপায়ান্তর না দেখে অমলাদেবী চলে যায় পাঞ্জাবে। সেখানে রান্নার কাজ করে নিজের পেট চালাচ্ছিলেন। বছর দেড়েক আগে অমলাদেবী চলে আসেন দাইহাটে, কিন্তু কোথায় উঠবেন তাই গুড়াগুড়ি করেই কাটছিল। স্থানীয় বাসিন্দা বাবন ঘোষ বলেন, 1.5 বছর আগে পাঞ্জাব থেকে ফিরে আসার পর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন তিনি। আমাদের এলাকার কয়েকজন মিলে কিছু টাকা দিয়ে অমলাদেবীকে ফের পাঞ্জাবে ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করি, কারণ পাঞ্জাবে তার পরিচিতি রয়েছেন। কিন্তু তার কয়েক মাসের মধ্যেই তিনি ফের ফিরে আসেন। মাস সাতেক আগে ফেরার পর থেকে আর কোথাও যাননি। মাস্টারেক ধরে দাইহাট মুকামপাড়ায় আশ্রয় নিয়েছেন একটি বাড়ির বারান্দায়। মুকামপাড়ার বাসিন্দা রচুল শেখ, সুনাই খাতুনরা বলেন, ওই অসহায় বৃদ্ধা আমাদের পাড়ায় আশ্রয় নেওয়ার পর এখান থেকে আর কোথাও যাননি। লকডাউনের সময় ঘুরে ঘুরে ভিক্ষা করার মতো পরিস্থিতি নেই, তাই আমাদের পাড়ার লোকজনরা পালা করে খাবার পৌঁছে দিয়ে আসে তাকে। মুকামপাড়ার বাসিন্দারা চাইছেন সরকারিভাবে কোনো আশ্রয়স্থলে রাখার ব্যবস্থা করা হোক এই বৃদ্ধাকে। অপরদিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে 3 বার কোয়ারেন্টাইন ভেঙে পালালেন যুবক, তারপর হাজতবাস। প্রেমিকার জন্মদিন, না গেলে জামেলা, আর তাই কোয়ারেন্টাইন ভেঙেই তার কাছে ছুটে গেলেন প্রেমিক। একবার নয়, বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে 3 বার কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে বাইরে বেরোন তিনি। আর এর ফলস্বরূপ হলো হাজতবাস। প্রথমে 6 মাসের হাজতবাসের সাজা হলেও পরে তা কমিয়ে 1 মাস করা হয়েছে। অস্ট্রেলিয়ার পার্থের এই ঘটনা নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া। জানা গিয়েছে ওই যুবকের নাম ইউসুফ কারাকায়া। অসুস্থ আত্মীয়কে দেখতে গত জুলাই মাসে সিডনি গিয়েছিলেন, সম্প্রতি ফেরেন পার্থে। করোনা আবহে নিয়মমাফিক তাকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে একটি হোটেলে রাখা হয়। প্রশাসনের তরফে বলা হয় আগামী 2 সপ্তাহ পার্থের মেরিকিউর হোটেলে থাকবেন ইউসুফ। কিন্তু প্রথম দিন থেকেই কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে হোটেল থেকে পালান ইউসুফ। তাকে নিতে গাড়ি নিয়ে আসেন প্রেমিকা। ঘরের জানালা থেকে একটি ময়ের সাহায্যে নিচে নামেন ইউসুফ। তারপর গাড়িতে হোটেলের একদম নিকটেই অবস্থিত প্রেমিকার বাড়িতে চলে যান। পরদিনও একই কাণ্ড ঘটান। এমনকি হোটেল কর্মীরা মইটি সরিয়ে দিলে নতুন মই নিয়ে আসেন দুজনে। শেষ পর্যন্ত 3রদিনে পুলিশে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। এরপর পুলিশ ওই যুবকের প্রেমিকার বাড়িতে গিয়ে তাকে আটক করে। জেরায় ওই যুবক জানান
প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে দেখা করতেই এসেছিলেন, না আসলে ঝামেলা হতো, তাই নিয়ম ভঙ্গে এসেছেন তিনি। এরপরই তাকে 6 মাসের সাজা শোনানো হয়, যদিও পরে তা কমিয়ে 1 মাস করে দেওয়া হয়। তবে প্রেম করার মাসুল গুনতে আগামী 1 মাস জেলেই কাটতে হবে ইউসুফকে। অপরদিকে ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 68,766 জন, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 64,435 জন, গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 817 জনের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 37,87,939 জনে, সুস্থ হয়ে ঘরে ফিরলেন 28,37,377 জন এবং ইতিমধ্যে মৃত্যু হল 65,434 জনের। সুতরাং ভারতে এখনও পর্যন্ত 7,84,540 জনের শরীরে